জীবনের শেষ প্রান্তে এসে রচনা করেছিলেন প্রহাসকে, যা রবীন্দ্রনাথের কৌতুক রচনার এক ভিন্ন মাত্রা যোগ করে। অথচ এই সময়ই তার গানে দেখতে পাই তাঁর আসন্ন মৃত্যুচিন্তা, তাঁর সমগ্র জীবনকে ফিরে দেখার প্রয়াস এবং ইউরোপের আসন্ন বিশ্বযুদ্ধ এবং ভারতীয় জনজীবনে সেই যুদ্ধের প্রভাবের চিন্তা। রবীন্দ্রনাথ তাঁর বিভিন্ন রচনায় নিজেকে তুলনা করেছেন কোনো বাদ্যযন্ত্রের সঙ্গে, কখনো বাঁশি, কখনো বীণা, কখনো সেতার, এবং ঈশ্বরকে তিনি বলেছেন তাঁর যন্ত্রী। যন্ত্রী এই যন্ত্রটি বাজান কখনো কোমল সুরে, কখনো বা নিষ্ঠুর হয়ে, কখনো বা তার কাজ ফুরলে ফেলে দেন ধুলোর পরে। Oh, okay.
তাহা।